हेलो, आज हमें रिव्यू करब ग्लोबास नैचुरल्स केसर चंदन फेस वाशर। एटा स्किन लाइटनिंग फॉर्मूला आछे 75 ग्राम, एटार प्राइसो 60, माने 175 टाका दाम फेला आछे। एटा 60 नियेछिलो, एर प्राइसटा ओठानामा करे। एखाने कम्पानी डिटेल्स सब देवा आछे, देखे नीते पारें आपनारा, और गूगले गिये सार्च करेओ नीते पारें। एखाने देवा आछे globasnatural.com গিয়ে সার্চ করে নিতে পারেন। হেল কন কাস্টমার কেয়ার নাম্বার আছে, এই নাম্বারেও ফোন করে আপনারা জেনে নিতে পারেন। রেজিস্টার ট্রেডমার্ক কোম্পানি, তো আপনারা নিশ্চিন্তে এই কোম্পানির, মানে গ্লোবাস ন্যাচারাল কোম্পানির জিনিস ইউজ করতে পারেন। এই ফেস ওয়াশের মেন ইনগ্রেডিয়েন্টস যেটা আছে সেটা হলো টার্মারিক এবং কফি, এবং এর সাথে আছে কেসার আছে এবং চন্দন আছে। তো এই গ্লোবাসের একটা জিনিস দেখলাম যে সব কটা ফেস ওয়াশেরই একই রকম প্রায় কাজ থাকে, যে স্কিনটাকে লাইটনিং করে, স্কিন ব্রাইটনিং করে, এবং স্কিনে যাদের এক্সেসিভ অয়েল আছে অয়েলটাকে রিমুভ করে এবং ফেয়ারনেসের কাজ করে, আর হচ্ছে যে স্কিনের টেক্সচার ভালো করে, স্কিনের মেলামাইনটাকে ব্যালেন্স করে, আনইভেন স্কিন টোনটাকে ঠিক করে, এবং ক্রুয়েলটি ফ্রি আছে, সালফেট ফ্রি, পুরো মাইল্ড ফেস ওয়াশ, এগুলো ক্রুয়েলটি ফ্রি, সুইটেবল ফর অল স্কিন টাইপ, 100% ন্যাচুরাল। এই কোম্পানিটা আসলে হয়তো নতুন বেরিয়েছে, আমি ঠিক জানি না, ওই জন্য হয়তো মানে এত সুন্দর ফেস ওয়াশ একটু কমে ছাড়ছে, যাতে কোম্পানিটা একটু ফেমাস হয়ে যায় সেই জন্য। তো এর সব কটার ফর্মুলাগুলো আমার খানিকটা একই লাগলো, যে স্কিনটাকে ফেয়ার করবে, স্কিনের কম্বিনেশনটা, মানে যাদের আনইভেন স্কিন টোন আছে সেটা ঠিক করবে, স্কিনে একটা ফেয়ারনেস ভাব নিয়ে চলে আসবে, মানে ফেস ওয়াশ করার পর একটা ফেয়ারনেস লুক চলে আসবে স্কিনে। তো এর মেন কাজগুলো এরকমই থাকে, অল স্কিন টাইপ যেহেতু আছে সেহেতু কাজগুলো প্রায় একই রকম আছে। এটা আছে স্কিনটাকে লাইটনিং করবে, মানে এটা ইউজ করতে করতে স্কিনটা একটোন লাইট করে দেবে। তো এর টেক্সচারটা দেখা যাক, এটার টেক্সচারটা খানিকটা অরেঞ্জ টাইপের, হালকা অরেঞ্জ, দেখাই আপনাদের একটু, হালকা যে অরেঞ্জ কালারটা হয়, হালকা অরেঞ্জ কালার, হালকা অরেঞ্জ, আর ভীষণ মাইল্ড। আপনারা ফেসে ইউজ করলে বুঝতে পারবেন যে খুব একটা ফ্যানা হবে না, খুব একটা ফেনা হবে না, হালকা যেরকম হয় আর কি। দুবার করে ইউজ করবেন, দুবার করে নিয়ে, যাদের অয়েলি স্কিন আছে তাদের তো দুবার করতেই হবে, নয় তো একদমই হবে না। আর পরিমাণে একটু বেশি নেবেন, তো একটু বেশি পরিমাণ নিয়ে ফেস ওয়াশটা ইউজ করবেন। এটাই ছিল রিভিউ। রিভিউ যদি ভালো লাগে, এই প্রোডাক্টের রিভিউটা যদি আপনাদের পছন্দ হয় তো একটা লাইক দেবেন, আর এমনি প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। যদি কোনো প্রোডাক্টের রিভিউ আপনারা দেখতে চাইছেন, সেগুলো অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, যদি কোনো প্রোডাক্ট আপনারা রিভিউ দেখতে চাইছেন, সেই প্রোডাক্টের নাম লিখে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেগুলোর রিভিউ দেওয়ার। তো এটাই ছিল রিভিউ। এমনি প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।